নদীর চরে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি জাহাজে আগুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শনিবার সকালে তেমনই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার হারুট পয়েন্ট কোস্টাল থানা এলাকায়। আগুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছ মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে এই জাহাজটি পণ্য জাহাজ থেকে ভাসমান পেট্রোল পাম্পে রূপান্তরকরণের কাজ চালানো হচ্ছিল। শনিবার কাজ করার সময় কর্মীরা হঠাৎ জাহাজের মধ্যে আগুন দেখতে পায়। এরপর খবর দেয়া হয় হারুট পয়েন্ট কোস্টাল থানাতে। আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুন্দরবন জেলা পুলিশ সুপার। খবর দেয়া হয় দমকলকে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। জাহাজটির মধ্যে জ্বালানি তেল মজুদ থাকার কারণে আগুন নেভানোর ক্ষেত্রে অনেকটাই দেখতে হচ্ছে দমকল আধিকারিকদের। দমকল সূত্রে জানা গিয়েছে, কাজ করার সময় জ্বালানি তেলে আগুন লেগে যায়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। গঙ্গাসাগর মেলার আগে বাংলাদেশি জাহাজ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।